নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি আপনাদের সাথে আমলকির মোরব্বা রেসিপি শেয়ার করছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হোক বা কোলেস্টেরল কমানো, গুণে শেষ নেই আমলকির। তবুও ভিটামিন সিতে ভরপুর আমলকি যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য রইল এই রেসিপি। প্রথমেই 250 গ্রাম আমলকি নিয়ে খুব ভালো করে ধুয়ে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই জল থেকে আমি তুলে রাখলাম। আমলকিকে সেদ্ধ করলে তার পুষ্টিগুণ অনেকটাই জলের সাথে বেরিয়ে যায়, তাই আমি এখানে আমলকি ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে এটা স্টিম হয়ে যাবে। ডিসেম্বর মাসের পর আমলকি পাকতে শুরু করে, তাই একদম ডিপ গ্রিন কাঁচা আমলকি না কিনে যদি একটু খয়েরি পাকা পাকা দাগ দেখে কেনা যায় তবে তাতে টক এবং কষা ভাবটা একটু কম থাকে, আর সেটা দিয়েই সবচেয়ে ভালো মোরব্বা তৈরি হয়। স্টিম করার পর আমলকির গায়ে যদি এরকম ফাটল দেখতে পান তাহলে তো বুঝতেই পারবেন যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যদি এরকম না হয় তাহলে একটা মাটা জাতীয় জিনিস দিয়ে একটু ঢুকিয়ে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। আমলকিগুলো আমি একটি মোটা পাতযুক্ত স্টিলের পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 100 গ্রাম চিনি আর 75 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। এটা দিয়েই আমি চিনি আর গুড় মিশিয়ে একটা সিরাপ তৈরি করে নেব। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ, ছোটো কাপের 1 কাপ মতন জল। এই সমস্ত কিছু মেশানোর পর তবেই গ্যাসটা অন করবেন। প্রথমে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট হবে, তারপর একটু মিডিয়াম টু হাইতে রাখতে পারেন। আর একটা কথা, ভাপানোর পর আমি রোদে 15 মিনিটের জন্য আমলকিগুলোকে একটু শুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিচেন টাওয়াল দিয়েও মুছে নিতে পারেন। জলীয় ভাপটা যেভাবেই হোক শুকিয়ে নেবেন, তাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এইভাবে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 5টি ছোট এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আমলকি সবসময় স্টিলের পাত্রেতেই করা উচিত এবং তৈরি হয়ে যাওয়ার পর ওটা কাঁচের পাত্রে ঢেলে রাখতে পারলে ভালো হয়। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে যখন দেখবেন চিনি আর গুড় দিয়ে তৈরি সিরাপটা অনেকটা ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন যে আপনার এই আমলকির মোরব্বা রেডি হয়ে গেছে। গরম অবস্থায় এটা এখনও একটু লিকুইডের মতন দেখতে লাগলো, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এটা জমে গিয়ে অনেকটা ঘন হয়ে যায়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জান আবার আমি আসবো আপনাদের সাথে অন্য কোনো রেসিপি শেয়ার করতে। আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।